গুড ইভিনিং ফ্রেন্ডস, তো আজকের আমি একটা রেসিপি দেখাতে চাই, তো সেটা হচ্ছে বিরিয়ানি। তো আপনাদের সাথে এটা আমি শেয়ার করতে চাই, তো আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। এখানে আমি আলু নিয়ে নিয়েছি ফ্রেন্ডস, দেখো এই আলু আমি নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি এবারে প্রেশারে সিটি দিয়ে নেব। আলুগুলোকে আমি ছাড়িয়ে এমন গোটা গোটায় সিদ্ধ করবো, যেহেতু আমার আলু ছোট, আলুগুলো ছোট সাইজের বলে তাই জন্য আমি আলুগুলো গোটা গোটায় নিয়েছি। সামান্য একটু জল দিয়ে দেবো সিদ্ধ করার জন্য। অল্প একটু লবণ, আর এই কামধেনু যে রংটা আছে অল্প একটু দেবের মধ্যে। এবার আমি প্রেশারে এটা বন্ধ করে দেব। এখানে আমি আলু সিদ্ধ বসিয়ে নিয়েছি বিরিয়ানি করার জন্য, আর এর মধ্যে আমি 9 পিস মতো চিকেন নিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই নয় পিস মতো চিকেন নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এর মধ্যে কাজু আর টক দই মেশানো আছে, তো এই কাজু আর টক দইটা আমি এই মাংসের মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, স্বাদ মতো লবণ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এবার আমি চিকেন গুলোকে ভালো করে মিশিয়ে নেবো একজন সাথে। আর এর মধ্যে আমি
একটু সরষের সরিষার তেল দিয়ে দিই, ও সরি সরিষার তেল নয় সাদা তেল, এই সাদা তেল দিয়ে দিচ্ছি যেহেতু আমি চিকেনটা সাদা তেল দিয়ে করবো। এইগুলো আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে কম করে রেখে দিচ্ছি। ফ্রেন্ডস, আমার আলু সিদ্ধ করা হয়ে গেছে, তো আলুগুলো আমি এবার বার করে নেব। এই যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। এবার আমি কড়াইটা বসিয়ে দেব, এবার আমি কড়াইটা বসিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা করার জন্য। পেঁয়াজ বেরেস্তা করার জন্য আমি এখানে কতগুলো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এই কোঁচা পেঁয়াজগুলো দিয়ে দেব। এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলোকে জাস্ট আমি একটু লবণ দিয়ে একটু মিশিয়ে নিই। আমার তেল গরম হয়ে আছে, এবার আমি পেঁয়াজগুলোকে দিই। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেঁয়াজ গুলো লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ গুলোকে তুলে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। এটা হচ্ছে বেরেস্তা,
পেঁয়াজ বেরেস্তা। এবার আমি আলুগুলোকে ভেজে নিই। সবগুলো দিয়ে দেব। বন্ধুরা আমার আলু ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নেব। আমার আলুগুলো হয়ে গেছে, এবার আমি ফোড়নে দিচ্ছি তেজপাতা। আগে থাকতে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, এই চিকেনটা এবার আমি দিয়ে দেবো কড়াইতে। এবার আস্তে হতে থাক। আর এখানে আমি বিরিয়ানির জন্য চাল ভিজিয়ে রেখেছি আগে থাকতে। আমি এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ওখানে হতে দেব। ফ্রেন্ডস, তো আমি মাংসটা আমার হয়ে এসেছে।
এই মাংসটা কষছে এখনো। আর এর মধ্যে আমি দারচিনি এলাচ ভাজতে দিয়েছি, এটা আমি শিলেতে বেটে নেব। এটা হচ্ছে গুঁড়ো মশলা, যদিও এলাচ লবঙ্গ এলাচ আর দারচিনি কিছুটা মশলা আমার এর মধ্যে করা আছে, তো একটু কম পড়েছে, তার জন্য আমি এটা একটু বেটে নেব অর্ধেকটু। আর এবার আমি বিরিয়ানির জন্য ভিজে রাখা যে চালটা আছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো গোটা এলাচ, তেজপাতা আর লবণ আমি দিয়ে দিচ্ছি সামান্য। এবার আমি ভাতটাকে আমি বসিয়ে দেব। বন্ধুরা আমার ভাত রেডি হয়ে গেছে, এই দেখো ভাত রেডি হয়ে গেছে। তো আমার এটা দিদি, তো আজকেও আবার এসেছে, তো আমি বললাম দিদি তুই একটু কর, তাই দিদি করছে, যেহেতু তুল তুল বান্না বায়না করছে, খান্ডাকাটি করছে, ওর জন্য দিদি একটু করে দিচ্ছে। ঠিক আছে, এই ভাতগুলোকে থালার মধ্যে ঢেলে নেওয়া হচ্ছে। মার একটা থালা দাও এখান থেকে, নাকি আমি নিয়ে নিচ্ছি, তুমি নেওয়া যাও, এখন মজা নিয়ে নেওয়া হচ্ছে, ওটা বন্ধ করা বন্ধুরা। তো আমার ভাতগুলো এই থালার মধ্যে করে ঢেলে নেওয়া হয়ে গেছে, এখানে আমার চিকেন রেডি হয়ে গেছে, এই যে চিকেন। আর এটা হচ্ছে আলু, পেঁয়াজ বেরেস্তা, আর এর মধ্যে গোলাপ জল, আতর জল, কেওড়া জল সব দেওয়া হয়ে গেছে এই দুটার মধ্যে। আর এটা হচ্ছে মোগলাই মিঠা আতর, আর এই ঘি আছে, ঘিটা হচ্ছে ভাতের মধ্যে সমস্ত মিশিয়ে দেওয়া হবে যাতে ভাতগুলো যাতে জল না লাগে। এবার আমরা ভাতগুলোকে পাটে পাটে করে সাজিয়ে নেব। এবার বিরিয়ানিগুলো গামলিটার মধ্যে পাটে পাটে সাজানো হচ্ছে। প্রথমে একটু ঘি দেওয়া হয়েছে, ঘি দেওয়ার পর মশলা গ্রেভি দেওয়া হয়েছে, চিকেনের গ্রেভি, গ্রেভির পর ভাত পড়েছে। ভাতের পর বিরিয়ানির ভাজা মশলা আমরা ঘরে করে নিয়েছি, যদিও বাইরের মশলাটা আমরা দিই না, গন্ধ ঠিক যেন ভালো লাগে না। এবার আলু পেঁয়াজ বেরেস্তা দিচ্ছে, মগলের মধ্যে
আমাদের বিরিয়ানি আপাতত রেডি। এখন টিক্কা গরম মশলা দেওয়া হচ্ছে, সরি টিক্কা মিঠা মিঠা আতর, এই দুধের মধ্যে সমস্ত কিছু দেওয়া আছে, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর। এটা দিবি না কেশর? হুম, এবার আমরা ঢাকা বন্ধ করে বেপারে বসাবো। ও একটু ঘি দিতে হবে, ঘি ওপর থেকে আর একটু দেওয়া হবে। এবার ঢাকা দিয়ে দেওয়া হবে, ঢাকা দিয়ে আমরা এবার গরমে বসিয়ে দেব। এই গরমে বসিয়ে দেওয়া হয়েছে। বন্ধুরা আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে, তো আমি এখানে থালার মধ্যে থালাতে নিয়ে নিয়েছি তো দু পিস চিকেন, এক পিস আলু, কিছুটা রাইস, শসা আর পেঁয়াজ। তো আমি খুব নর্মালভাবে বানিয়েছি, তো তোমরা যদি এভাবে বানাতে চাও তো বাড়িতে ট্রাই করতে পারো। আমার নর্মালভাবে বানালেও খেতে খুবই ভালো হয়। তো আজকের পর্যন্ত এই, তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।